আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাকও তাদের সাথে ঠাট্টা করেন। তারা মুমিনদের সাথে ঠাট্টা করবে, আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা করেন। আল্লাহ পাক ঠাট্টা করেন কেমন করে? এটি বলা হয়েছে তারা যেহেতু ঠাট্টা বিদ্রুপ করতো সেই জন্য এইভাবে বলা হয়েছে, কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর সাথে ঠাট্টা উপহাস করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠাট্টা উপহাস করেন অর্থাৎ ঠাট্টা উপহাস যারা করে তাদেরকে তার যথাযোগ্য বদলা দিয়ে থাকেন, তার যথাযোগ্য শাস্তি দিয়ে থাকেন। যে যেমন কর্ম করবে তার ফল পাবে আল্লাহ পাকের পক্ষ থেকে। তোমরা মুমিনদের সাথে ঠাট্টা মজাক করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উচিত শাস্তি দেবেন। ওয়ায়ামুদ্দুহুম ফী তুগিয়ানিহিম, তাদের সীমালঙ্ঘন বিরুদ্ধাচরণে বাড়িয়ে দেন তাদেরকে। ইয়া মাহুন, সুতরাং তারা তাতে ঘুরপাক খেতে থাকে, এমন নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, এমন পাপে লিপ্ত হয়ে যায়, তাতেই ঘুরপাক খেতে থাকে, আর ওতে সারা জীবনটা অশান্তির কেটে যায়। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনাস্তারাউ উদ্দালালাতা বিল হুদা, এরাই তো ভ্রষ্টতাকে, গোমরাহীকে খরিদ করে নিয়েছে বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। হেদায়েতকে বাদ দিয়ে দিয়েছে, সঠিক পথ ভালো পথকে বাদ দিয়ে দিয়েছে, তারপরে গোমরাহীকে তারা খরিদ করে নিয়েছে। এমনকি কোন বিবেকবান মানুষ আছে যে সুন্দর রাস্তা বাদ দিয়ে, সে নিচের রাস্তা দিয়ে, খারাপ রাস্তা, সে রাস্তা দিয়ে চলাফেরা করবে? এইরকমই মুনাফিকদের অবস্থা এবং যারা ইসলাম থেকে দূরে সরে গেছে তাদের অবস্থা। ফামার অব্যাহাত্তি যারা তহম, এই ব্যবসা তাদের ফলপ্রসূ হয়নি। এইরকম কেউ ব্যবসা করে যে আপনি ভালোকে বিক্রি করে মন্দ খরিদ করবেন, ভালোকে ছেড়ে দেবেন আর মন্দটা নিয়ে আসবেন না বাড়িতে? এইরকম তো কেউ ব্যবসায়ী নাই, এদের ব্যবসা ফলপ্রসূ হয়নি। অমাকান মুহতাদিন, এবং এরা সঠিক পথও পায়নি, হিদায়তও পায়নি। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাসালুহুম, তাদের উদাহরণ মুনাফিকদের। আল্লাহ পাক এখানে উদাহরণ দিয়েছেন একটি, এই উদাহরণটির কি? আল্লাহ পাক বলছেন কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান, ওই লোকের মতো যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছিল, কোন একজন লোক আগুন জ্বালিয়েছিল। ফালাম্মা আদাআত মা হাওলাহ, আশেপাশে যখন আগুন জ্বালানোর কারণে আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম, হঠাৎ করে তাদের আলোকে আল্লাহ পাক নিয়ে গেলেন, মানে শেষ করে দিলেন, অন্ধকার করে দিলেন। ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন, এবং তাদেরকে এমন অন্ধকারে, গভীর অন্ধকারে আল্লাহ পাক ছেড়ে দিলেন যে আর কিছুই দেখতে পায় না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মুন অর্থাৎ তারা হচ্ছে বধির, কিছু শোনে না। বুকমুন অর্থাৎ হচ্ছে তারা বোবা, কিছু বলতে পারে না। বলতে কি পারতো না তারা, কিন্তু সত্য কথা বলে না, সে হচ্ছে বোবা। যে সত্য কথা বলে না, যে হক কথা বলে না, যেখানে যেটা বলার প্রয়োজন সেটা বলে না, সে হচ্ছে বোবা, সে বোবা শয়তান। আর যে হক কথা শোনে না, ভালো কথা শোনে না, অথবা কানে আসলেও তার বাস্তবায়ন করেন, তার প্রতি আমল করে না, সেই মোতাবেক কাজ করে না, সেই ব্যক্তি হচ্ছে বধির। অমিয়ন অন্ধ, চোখে দেখে কিন্তু চোখে দেখার মতো দেখে না, দেখে উপকৃত হয় না, ভালো থেকে উপকৃত হয় না, মন্দ থেকে সতর্ক থাকে না, সেই ব্যক্তি হচ্ছে অন্ধ। ফাহম লায়ার জহুন, এদের হচ্ছে এই তিনটি গুণ। এরা কানে ভালো কথা শোনেও না, আর ভালো কথা বলেও না, আর ভালো বস্তু দেখেও না। ফাহম লায়ার জহুন, সুতরাং এরা আর ইমান ইসলামের দিকে ফিরে আসবে না, এরা আর জান্নাতের পথের দিকে ফিরে আসবে না। আল্লাহ পাক বলছেন আও কাসাইয়িবি মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এখানে মুনাফিকদের আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন আও কাসাইয়িবি মিনাস সামা, অথবা মুনাফিকদের উদাহরণ হচ্ছে আসমান থেকে মুসলধর বৃষ্টি বর্ষণের মতো। আসমান থেকে মুসলধর বৃষ্টি বর্ষণ হলো, যখন মুসলধার বৃষ্টি বর্ষণ হয় ফিহা যুলুমাত, তখন গভীর অন্ধকার হয়ে যায়। ওয়ারাদুন, এবং তাতে বজ্রের আওয়াজ থাকে, বিকট শব্দ থাকে। ওয়াবারকুন, বজ্রধ্বনি থাকে, এবং তার সাথে সাথে বারকুন, বিদ্যুৎ চমকায়। বার্ক বলা হয় বিদ্যুৎ চমকাকে। যখন এই রকম অবস্থা হয় তখন আমরা করি কি? মুসলধার বৃষ্টি হচ্ছে আর চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর বজ্রধ্বনি হচ্ছে, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, তখন কি করি? তাই না? ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম, তখন তাদের আঙ্গুলগুলিকে নিজ নিজ কানের মধ্যে ঢুকিয়ে দেই। কি জন্য? হ্যাঁ, এ বজ্রধ্বনিতে কি হতে পারে? মরে যেতে পারি, কানের পর্দা ফেটে। সুতরাং
বাঁচতে হবে। ইয়াজালুন আসাবিআহুম ফি আযানি, তাদের কানে তারা তাদের আঙুলগুলিকে ঢুকিয়ে নেয়, মিনাস সাওয়াইকি, বজ্রাঘাতের ভয়ে, যে বজ্রাঘাত না হয়ে যায়, হাজার আল মৌত, মৌতকে ভয় করে, বজ্রাঘাত হলে মরে যাব এই ভয়ে। আল্লাহ মুহিতুম বিল কাফিরিন, কিন্তু আল্লাহ পাক কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। কাফের কি আল্লাহ পাক পরিবেষ্টন করে রেখেছেন? মুমিনকে পরিবেষ্টন করে রেখেছেন। কোন ব্যক্তি আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবে না, কোন ব্যক্তি আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারবে না, যে আল্লাহ খোঁজ রাখে না কোথায় আসামি গেল, যেমন কোন দেশের ক্ষেত্রে হয়, আসামি কোথায় গেল খবর রাখে না, আর যদি খবর রাখে তো ধরতে পারে না, খবর আছে যে আসামি আছে কিন্তু ধরতে পারে না, আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারহুম, যখন এই অবস্থা হয় তখন বিদ্যুতের চমক মনে হচ্ছে যে তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেবে। কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখন আলোকিত হয়, যখন যখন আলোকিত হয় বিদ্যুৎ চমকায়, আর ঘন অন্ধকার হয়ে আছে তার মধ্যে যখন আলোকিত হয় তখন কি করার চেষ্টা করে, একটু দেখি রাস্তা চলি, মাশাউফি, চলার চেষ্টা করে। ওয়াইজা আযলামা আলাইহিম, আর যখন আবার অন্ধকার ছেয়ে যায় তাদের উপর, কামু, তখন থেমে যায়, হঠাৎ করে থেমে যায়, আর কিছু দেখতে পাচ্ছে না, থেমে যায় এখানে, না হলে কোন গর্তে পড়ি আর জীবনটাই চলে যায়। ওয়ালাউ শা আল্লাহ লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চাইতেন, ওয়ালাউ শা আল্লাহ, তাহলে লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তিও কেড়ে নিতেন এবং দৃষ্টি শক্তিও কেড়ে নিতেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। তারপরে মহান আল্লাহ সমস্ত মানব জাতিকে প্রথম সম্বোধন করেছেন কোরআনে কারিমে। কোরআনে কারিমের এই আয়াতটি হচ্ছে প্রথম সম্বোধন যা দিয়ে আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আল্লাহ কোরআনে কারিমে দুই রকম সম্বোধন করেছেন, মানব জাতিকে আল্লাহ কখনো ডেকে সম্বোধন করেছেন, আর কখনো শুধু মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা, যারা বিশ্বাসী, আল্লাহ এখানে তাহলে যারা বিশ্বাসী আর যারা অবিশ্বাসী সকল মানুষকে সম্বোধন করে বলছেন, ও বুদু রাব্বাকুম, তোমাদের রবের এবাদত বন্দেগি করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটি হচ্ছে প্রভুত্ব, রুবুবিয়াত। তাওহীদ সম্পর্কে এখানে বলে দিই যে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল তাওহীদের প্রকরণ গুলির দিকে, তাওহীদের কিসিম গুলির দিকে ইঙ্গিত করেছেন। তাওহীদের একটি প্রকরণ হচ্ছে তাওহীদের রুবুবিয়াত, আল্লাহর প্রভুত্বকে বিশ্বাস করা, যে আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহর কাজে কর্মে আল্লাহ পাক এক ও একক, আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহ পাকের কাজ হচ্ছে জীবন মরণ দান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সব কাজ রয়েছে সেসব কাজে আল্লাহকে এক ও একক মনে করা, আল্লাহ পাকের তৌহিদ রুবুবিয়াত, এটা বিশ্বাস করতে হবে। যখন আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টি করে, পৃথিবীতে কেউ আছে যে বলে যে অমুক সৃষ্টি করেছে? আছে কেউ? মক্কার মুশরিকেরা তারাও বলতো না এই কথা। মহান আল্লাহ তাদের সম্পর্কে একাধিক আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা ইনশা আল্লাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ। হে নবী, তাদেরকে যদি জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানগুলিকে, এই জমিনকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন আল্লাহ, তার অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে তারা আল্লাহ রুবুবিয়াতকে বিশ্বাস করত। আল্লাহ পাক এটিকে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে পেশ করছেন, যখন আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাকে মানুষ করে সৃষ্টি করলেন, তোমার জন্য আসমান সৃষ্টি করলেন, তোমার বিছানা সরু জমিন সৃষ্টি করলেন, তোমার জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন, তোমাকে রেজিক দান করেছেন, তোমাকে শ্বাস প্রশ্বাস দান করেছেন, তোমাকে হায়াত দান করেছেন, তোমাকে সুস্থ রেখেছেন, সে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে সিজদা করবে, আর কারো উপাসনা করবে, আর কারো কাছে দোয়া করবে, এটা কেন? আল্লাহ পাক তাওহীদে রুবুবিয়াত দিয়ে তাওহীদে উলুহিয়াতের দিকে আহ্বান করেছেন। তাওহীদে উলুহিয়াতের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে, ও বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তাহলে ইবাদত হচ্ছে বান্দার কাজ, বান্দার কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে, আল্লাহ পাকের উদ্দেশ্য হইতে হবে, আর যেটি হচ্ছে ইবাদত। তাহলে এখানে আল্লাহ পাক তাওহীদে উলুহিয়াতের কথা উল্লেখ করেছেন, আর রবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, রব মানে প্রতিপালক, যিনি লালন পালন করেন তার না ইবাদত করবে। তাহলে আল্লাহ পাকের রুবুবিয়াতের কথা উল্লেখ হয়েছে, যিনি লালন পালন করেন, আল্লাহ পাকের সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো।
والذين من قبلكم শুধু তোমাদেরকে নয় তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে সংযত হইতে পারো তাহলে সংযত হইতে হলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে যিনি একমাত্র সৃষ্টিকর্তা যিনি প্রতিপালক আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য তৌফিক দান করেন এবং তার এই ইবাদতের হক আদায় করার তৌফিক দান করেন বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া একমাত্র তার ইবাদত করবে তার সাথে শিরিক করবে না মুআযিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে আর বান্দার হক আল্লাহ পাকের উপর রয়েছে যদি তার ইবাদত বন্দেগী করে আর শিরিক না করে আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইয়া তাকে আল্লাহ পাক আযাব শাস্তি দেবেন না জাহান্নামে আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ পাক তার সন্তুষ্টি হাসিল করার জন্য তৌফিক দান করেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন